ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার অ্যাকাডেমি ডাব্লুবিপি এবং কেপি এবং পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন করছো আজকের এই ক্লাস থার্টি তাদের জন্য আজকের প্র্যাকটিসের থার্টিতে আমরা সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব যা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেবো সেই সমস্ত প্রশ্নগুলো প্রতিদিনের মতো তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে কমেন্ট করবে তারপরে সহজ পদ্ধতি আমরা দেখে নেবো কিভাবে সলভ করা যায় তো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্ন এ কোনো কাজ থার্টি দিনে শেষ করতে পারে যেখানে বি এবং সি একসাথে কাজটি কুড়ি দিনে শেষ করতে পারে এ এবং বি একসাথে বারো দিনে এর তিন অংশ কাজ শেষ করে বাকি কাজ সি কত দিনে করবে আচ্ছা একটা কথা বলে দিয়েছে যায় এটা হচ্ছে ক্লাস থার টোয়েন্টি নাইনে আমরা শুরু করেছিলাম বাট টেকনিক্যাল ইস্যুর জন্য টোটাল ক্লাসটা কমপ্লিট করা যায়নি কয়েকটা কোশ্চেনে ডিসকাশান হয়েছিল তো আজকে ক্লাস থার্টিতে সেই সমস্ত প্রশ্ন থেকে শুরু করে যতগুলো হয়নি সবগুলোই আমরা ডিসকাস করে নেব তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো এ কোনো কাজ থার্টি দিনে শেষ করতে পারে তাহলে এ তিরিশ দিনে শেষ করতে পারে যেখানে বি এবং সি কুড়ি দিনে শেষ করতে পারে তাহলে বি প্লাস সি কুড়ি দিনে শেষ করতে পারে এবারে আমাদের সি এর এফিসিয়েন্সি যেহেতু প্রয়োজন বাট এখান থেকে কোনোভাবে সি বেরোবে না তো আমাদের পরের ডেটাটা কাজে লাগাতে হবে দেখো এ এবং বি একসাথে কাজ করলো বারো দিনে দুয়ের তিনাংশ কাজ করলো তাহলে এ এবং বি দুজনে দুইয়ের তিন অংশ করেছে কত দিনে বারো দিনে তাহলে এক অংশ করবে কত দিনে বারো ইন্টু তিন বাই দুই দিনে ঠিক আছে তাহলে দুই দিয়ে ছয় তিন ছয় কত হচ্ছে আঠারো দিনে ওকে তাহলে এ প্লাস বি করবে কত দিনে আঠারো দিনে টোটাল কাজ দেখো তিরিশ কুড়ি এবং আঠেরো এদের লসাগু করলে আমরা পাচ্ছি ওয়ান এইটটি তাহলে তিরিশ দিয়ে দেখো সিক্স টোয়েন্টি দিয়ে নাইন আর আঠারো দিয়ে হচ্ছে কত দশ এখান থেকে আমরা বি এবং সি এর এফিসিয়েন্সি তো বের করব তার আগে দেখো আমাদের বলেছে কি বাকি কাজটা কত দিনে করবে একশো ইউনিট হচ্ছে টোটাল কাজ তার মধ্যে দুয়ের 3 অংশ কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে বাকি কতটা তাহলে বাকি কাজ দেখো আমরা যদি এখান থেকে বের করে নিই বাকি কাজ হচ্ছে কত একশো আশি তার দুয়ের 3 অংশ বের করে নিয়ে একশো থেকে আবার বিয়োগ করলেও বেরোবে বা ডিরেক্ট আমরা দেখো একের দুই অংশ তিন অংশ দুইয়ের তিন অংশ যদি হয়ে যায় তাহলে এক অংশ থেকে বাদ দিলে একের তিন অংশ বাকি থাকে তাহলে ডিরেক্ট আমরা এর একের তিন অংশ বের করে নিচ্ছি যেটা হচ্ছে কত যেটা হচ্ছে সিক্সটি ইউনিট ঠিক আছে সিক্সটি ইউনিট তাহলে এই কাজটা আমাদের কিন্তু বাকি আছে ওকে এবার দেখো আমাদের সি এর এফিসিয়েন্সি বের করতে হবে কিভাবে বের করবো সরাসরি তো বেরোবে না এর এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স ইউনিট এ যদি সিক্স ইউনিট হয় তাহলে এ এখান থেকে বিয়োগ করলে আমরা বিয়েরটা বের করে নিতে পারবো কারণ এ আর বি দুজনের দশ ইউনিট এফিসিয়েন্সি তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত হবে চার ইউনিট টোটাল দেখো এ আর বি মিলিয়ে দশ এবার থাকলো সি এর গল্প তাহলে সি কত হচ্ছে বি আর সি দুজনে যদি নয় ইউনিট হয় বি আর সি দুজনে নয় ইউনিট তাহলে বিয়ের আবার চার ইউনিট তাহলে সি থেকে নাইন থেকে মাইনাস করে দিচ্ছি ফোর তাহলে সি পড়ে থাকবে কত ফাইভ ইউনিট তাহলে ষাট ইউনিট বাকি কাজটা সি করবে তাহলে সি কত সময় নেবে সিক্সটি ডিভাইডেড বাই ফাইভ টোটাল বারো দিন সময় নেবে খুব সুন্দর টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন ছিল এটা ঠিক আছে একদম সরাসরি কিন্তু বের করা যাচ্ছে না এখান থেকে সো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ভালো প্রশ্ন ঠিক আছে নেক্সট দুই নম্বর দেখো যে প্রশ্নটি রয়েছে যত সময়ে এ সাড়ে বাইশ মিটার অর্থাৎ এ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মিটার ডিস্টেন্স অতিক্রম করবে তত সময়ে বি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে এক কিলোমিটার এক কিলোমিটার দৌড়ে বি এ কত মিটারে হারাবে এক কিলোমিটার মানে আমরা কি জানি এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাই তো এবার দেখো এ যাচ্ছে যখন বাইশ পয়েন্ট পাঁচ মিটার ঠিক সেই সময় বি যাচ্ছে পঁচিশ মিটার তো আমরা যদি এখান থেকে এটাকে হাজার বানানোর চেষ্টা করি সো আমাদের গুণ করতে হবে চার দ্বারা চার পঁচিশ একশো আরও একটা শূন্য প্রয়োজন সো একটা শূন্য এখানে নিয়ে নিলাম তাহলে চল্লিশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত এক হাজার তো এখানেও চল্লিশ দ্বারা গুণ করলে কত পাচ্ছি দেখো দশ দিয়ে গুণ করলে এটাকে পয়েন্ট সরে যাবে তাহলে চার দিয়ে গুণ করলে কত চার পঁচিশে একশো শূন্য আর চার দেগুণো আট নয় দশ তাহলে হাজার সরি 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 এখানে কত হচ্ছে চার দুগুণ আট নয় এক সেকেন্ড দেখতে পাচ্ছো সকলে হুম তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে নশো হচ্ছে দেখো আর একবার দেখে দিচ্ছি আমি চার দিয়ে দেখো চার পাঁচে কুড়ি শূন্য মনে করো হাতে দুই চার গুণন এই টোয়েন্টি টু মানে এইটটি এইট আর দুইয়ে হচ্ছে নব্বই আর দশমিক তো সরে যাবে এখান থেকে ঠিক আছে তাহলে হচ্ছে গত আমাদের নশো আর এখানে যে যখন বি পৌঁছে যাচ্ছে এক কিলোমিটারে তাহলে কতটা পেছনে রয়েছে পেছনে রয়েছে একশো মিটার ঠিক আছে একশো মিটার পেছনে রয়েছে ওকে একশো মিটার পেছনে রয়েছে তিন নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসের যোগফল দেওয়া আছে থার্টি ফাইভ মিটার এবং পরিধির পার্থক্য রয়েছে বাইশ মিটার ছোট বৃত্তের ক্ষেত্রফল কত মনে করো একটা বড় বৃত্ত রয়েছে আর একটা ছোট বৃত্ত রয়েছে এই বড়টার আমি বড় আর ধরলাম ব্যাসার্ধ আর ছোটোটার ছোট আর ধরলাম ব্যাসার্ধ ঠিক আছে তাহলে দুটো ব্যাসের যোগফল কত হবে ব্যাসার্ধ যদি আর হয় সো ব্যাসার্ধ হবে টু আর এটা হচ্ছে টু আর তাহলে এই দুটো যোগফল দেওয়া আছে টু আর প্লাস টু স্মল আর ইকোয়াল টু কত থার্টি ফাইভ এটাকে এইভাবে রেখে দিচ্ছি দেখি না কী হচ্ছে পরিধির পার্থক্য বলেছে টোয়েন্টি টু পরিধি মানে টু পাই আর সো টু ইন্টু পাই আর আর মানে বড় আর মাইনাস পার্থক্য আর টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু স্মল আর ইকোয়াল টু কত টোয়েন্টি টু দেখো এই বাইশ বাই সাত বাইশ বাই সাত যদি আমি কমন নিই তাহলে এখানে টু আর মাইনাস টু স্মল আর পরে থাকবে তাহলে বাইশ ইন্টু এদিকে বাইশ বাই সাত দিয়ে গুণ করে দিলে এদিকে উল্টে যাবে ঠিক আছে এদিকে হয়ে যাবে সাত বাই বাইশ তাহলে এখানে বাইশ বাইশ কেটে যাবে সাত পরে থাকবে তাহলে টু আর মাইনাস টু স্মল আর সমান কত হচ্ছে সেভেন ওকে তাহলে তাহলে এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে সরাসরি আমাদের ছোটো আরটা বেরিয়ে যাবে তাহলে টু আর প্লাস টু আর আর টু আর মাইনাস টু আর এখান থেকে বিয়োগ করলে দেখো এরকম দাঁড়াবে টু আর প্লাস টু আর এখানে টু আর মাইনাস টু আর বাট এখানে বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ হবে এটা কেটে যাবে পরে থাকবে ফোর স্মল আর তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত হচ্ছে ফোর স্মল আর ইকোয়াল টু থার্টি ফাইভ মাইনাস সেভেন মানে টোয়েন্টি এইট সো স্মল আর ইকোয়াল টু সেভেন ঠিক আছে স্মল আর যদি সেভেন হয় তাহলে আমাদের এরিয়া কত হবে এরিয়া ইকোয়াল টু পাই আর স্কোয়ার ছোটোটার ক্ষেত্রফল কিন্তু তাহলে পাই

বলো কোয়েশন ফোর হবে কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোন মূলধন দু বছরে যদি এত টাকা এবং তিন বছরে যদি এত টাকা হয় যখন সুদ বার্ষিক রূপে গৃহীত হয় তাহলে সুদের বার্ষিক হার কত হবে এই প্রশ্নটা নিয়েও আমরা আগের দিন আলোচনা করেছিলাম ঠিক আছে তো এরপরে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলো তোমরা কিন্তু সলভ করবে শেষ পর্যন্ত কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো এখানে দেখো প্রিন্সিপাল যদি পি হয় আফটার টু ইয়ার্স সেটা হচ্ছে কত টু আর তিন বছরে মানে দু বছর হয়ে গেল আর এক বছর এটা হচ্ছে কত টু তাহলে এখান থেকে বাড়লো কতটা বলো তো বাড়লো দুশো বাড়লো এটা থেকে আমরা বিয়োগ করে দিলাম এটাকে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট করবো বা সিম্পল ইন্টারেস্ট যখন এক বছরের গ্যাপ থাকবে সেটা অলওয়েজ হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট যতই তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার চেষ্টা করো সেটা কম্পাউন্ড হবে না সিম্পল ইন্টারেস্টটি হবে সো আমরা সিম্পল ইন্টারেস্ট বের করছি টু ফোর টু ফোর টু জিরো পি ইন্টু আর ইন্টু টি মানে এক বছর ভাগ একশো সমান কত হচ্ছে ইন্টারেস্ট দুশো বিয়াল্লিশ তাহলে এখানে এটা দিয়ে যদি আমি এটাকে কেটে দিই হচ্ছে 10 দশ দিয়ে এটাকে কেটে দিলে হচ্ছে দশ তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে টেন অপশন ডি টেন হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখো আরও একটা প্রশ্ন রয়েছে যেটা অত্যন্ত ভালো প্রশ্ন একটি ট্রেন সকাল পাঁচটায় স্টেশন এ থেকে যাত্রা শুরু করে করে ওই দিনই সকাল নটায় বি স্টেশনে পৌঁছায় অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করেছে বি স্টেশনে পৌঁছেছে সকাল নটায় যখন যাত্রা শুরু করেছিল সকাল পাঁচটায় সকাল নটায় অর্থাৎ চার ঘন্টা টোটাল সময় লেগেছে আর দ্বিতীয় ট্রেন দেখো যেটা সকাল সাতটায় রওনা দিয়েছে বি থেকে এতে পৌঁছেছে সকাল দশটা তিরিশে অর্থাৎ সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে ট্রে অ্যান্ড হাফ ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে বের করবে কখন ট্রেন দুটি একে অপরের সাথে মিলিত হবে বা কাজ দিয়ে যাবে আমি তোমাদেরকে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের মতো করে ভাবতে বলেছিলাম আগের দিন যে মনে করো প্রথম ট্রেনটি একটা ব্যক্তি আর এই টোটাল জার্নি কভার করাটা হচ্ছে তাদের কাছে একটা কাজের পরিমাণ তাহলে প্রথম ব্যক্তি চার ঘন্টায় টোটাল কাজটা করলো আর দ্বিতীয় ব্যক্তি সাড়ে তিন ঘন্টায় টোটাল কাজ করে তাহলে চার ঘন্টায় আর সাড়ে তিন ঘন্টা মানে থ্রি অ্যান্ড হাফ তার মানে চার ঘন্টা অ্যান্ড তিন দুগুণো ছয় আর একে সাত সাত বাই দুই ঘন্টা এই দুটো লসাগু ঠিক আছে এই দুটো লসাগু করলে কত হচ্ছে দেখো তোমাদের একটা ভালো এখানে বুদ্ধি বলে দিই চার আর সাত বাই দুই এই ফ্র্যাকশানটা আমাদের হিসেবে ঝামেলা তৈরি করবে তার জন্য আমরা কি করব চার আর সাত ভাববো নিচের ফ্র্যাকশানটা বাই টুটাকে ধরার প্রয়োজন নেই তাহলে চার সাতটা কত হচ্ছে আঠাশ চার সাতটা আঠাশ এইবার দেখো চার দিয়ে চার সাতটা আঠাশ আর সাত দিয়ে চার হয় বাট নিচের যে দুইটা আমরা ছেড়ে রেখেছিলাম সেটা মাল্টিপ্লাই করে দাও কত চার দুগুনো আট ওকে এইবারে এইবারে এটা হচ্ছে প্রথম ট্রেন এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন তাহলে প্রথম ট্রেনটা যেহেতু পাঁচটাই ছেড়েছে আর দ্বিতীয় ট্রেনটা সাতটায় ছেড়েছে তাহলে প্রথম ট্রেনটা দু ঘন্টায় অলরেডি কিছুটা ডিস্ট্যান্স একা একা কভার করে নিয়েছে কতটা কভার করেছে দু ঘন্টায় সাত ইউনিট প্রত্যেক ঘন্টায় যায় তাহলে সাত দুগুণো চোদ্দ ইউনিট অলরেডি কভার করে নিয়েছে তাহলে আঠাশ থেকে চোদ্দ চলে গেলে পড়ে থাকলো আর বাকি চোদ্দো ইউনিট এই কাজটা বা এই ডিস্টেন্সটা কভার করতে হবে এবার দুজন একসাথে তাহলে কত হচ্ছে এফিসিয়েন্সি সাত আর আটে যোগ করলে পনেরো তাহলে চোদ্দো ইউনিট ডিভাইডেড বাই পনেরো দিয়ে ভাগ করলাম ইন্টু সিক্সটি হয়ে গেল এটা মিনিট চার পনেরো ষাট চার চোদ্দো ছাপ্পান্ন মিনিট ছাপ্পান্ন মিনিট দেখো তাহলে সাতটা থেকে ছাপ্পান্ন মিনিট মানে সেভেন ফিফটি সিক্স সাতটা ছাপ্পান্ন ঠিক আছে সাতটা ছাপ্পান্ন হবে সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন রয়েছে একটি থলিতে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার এত অনুপাতে রয়েছে যদি থলিতে মোট এত টাকা থাকে তাহলে পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা নির্ণয় করতে বলেছে এবং এই প্রশ্নটা করে আগের দিন আমরা ক্লাস বন্ধ করতে বাধ্য হয়েছিলাম তো তো এখানে দেখো কীভাবে করবো প্রথমে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পাঁচ নয় এবং পঁচিশ অনুপাতে রয়েছে তাহলে দেখো সংখ্যার অনুপাত রয়েছে এটা সংখ্যা রয়েছে পাঁচ ইউনিট নয় ইউনিট এবং পঁচিশ ইউনিট ঠিক আছে তো দেখো সংখ্যা থেকে আমরা যখন মুদ্রাতে যাব তখন পাঁচটা সংখ্যা রয়েছে এক টাকার মানে কত টাকা হবে পাঁচ টাকাই হবে আর এখানে রয়েছে দেখো পঞ্চাশ পয়সা নয়টা রয়েছে তাহলে পঞ্চাশ পয়সা নয়টা থাকা মানে মুদ্রাতে কত হবে টোটাল নয় বাই দুই সাড়ে চার টাকা আর পঁচিশ পয়সা চারটে হলে এক টাকা হয় তাহলে পঁচিশ ভাগ চার হবে এত টাকা চার দিয়ে সবাইকে গুণ করো তাহলে চার পাঁচে কুড়ি নয় বাই দুই গুন চার মানে নয় দু গুণুন আঠেরো আর পঁচিশ বাই চার গুণন চার মানে পঁচিশ ঠিক আছে তাহলে এই টোটাল কত হচ্ছে পঁচিশ আর কুড়ি মানে পঁয়তাল্লিশ আর দশ হচ্ছে কয় পঞ্চান্ন আর আটে হচ্ছে সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রি এই সিক্সটি থ্রি মানে মুদ্রার পরিমাণ হচ্ছে হাজার আট টাকা ঠিক আছে দেখো নয় দিয়ে সাত নং তেষট্টি নয় এককে নয় আবার এক নয় এককে নয় নয় দেগুলো আঠেরো সাত দিয়ে সাত ষোলো একশো বারো এক মানে ষোলো আমাদের বের করতে বলেছে পঁচিশ পয়সার সংখ্যা মুদ্রার সংখ্যা পঁচিশ পয়সার পরিমাণ কত রয়েছে দেখো পঁচিশ ইন্টু তাহলে ষোলো হবে যেহেতু এক মানে ষোলো তাহলে পঁচিশ মানে পঁচিশ ইন্টু ষোলো মানে চারশো চারশো টাকা রয়েছে কিন্তু এটা কিন্তু মুদ্রা তাহলে আমাদের সংখ্যা বের করতে গেলে এর সাথে কিন্তু আমাদের কি করতে হবে চার দ্বারা গুণ করতে হবে তাহলে ফোর ইন্টু চারশো টাকা মানে ষোলোশোটা মুদ্রার সংখ্যা হবে পঁচিশ পয়সা থাকবে মোট ষোলোশোটা তবেই চারশো টাকা হবে ঠিক আছে এইখানে অনেকেই কিন্তু ভুল করে চারশো অ্যান্সার করে ফেলবে এবং চারশো অ্যান্সার করলেই কিন্তু ভুল হয়ে যাবে দুধ এবং জলের বিয়াল্লিশ লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত রয়েছে ফাইভ ইস টু টু মিল্ক ইস টু ওয়াটার রয়েছে ফাইভ ইস টু টু ঠিক আছে এই মিশ্রণে আরও তিন লিটার জল মেশাতে হবে কি জল তাহলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আর দুয়ে সাত ইউনিট তাহলে সাত মানে কত দেওয়া আছে আমাদের বিয়াল্লিশ লিটার তাহলে এক মানে কত হবে ছয় সত্তর ছয় এক ইউনিট মানে যদি ছয় হয় তাহলে পাঁচ মানে কত হবে পাঁচ ছয় তিরিশ আর দুই মানে কত হবে ছয় দুগুনো বারো তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে মিল্ক অ্যান্ড এটা হচ্ছে ওয়াটার তাহলে বলেছে তিরিশ ইউনিট তো মিল্ক ছিলই আর শুধু শুধু সেটা তাই থাকছে আর শুধু কী হচ্ছে নতুন ক্ষেত্রে তিন লিটার জল অ্যাড করা হচ্ছে তাহলে বারো লিটার জল ছিল প্লাস তিন করা হলো হয়ে যাচ্ছে পনেরো তাহলে পনেরো ইস টু তিরিশ ঠিক আছে বা তিরিশ ইস টু পনেরো যেটা হচ্ছে কি টু ইস টু ওয়ান এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার থ্রি টু ইস টু ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার আট নম্বর প্রশ্ন প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে আট নম্বর প্রশ্ন কীভাবে সলভ করা যায় বলো এটা এক ব্যক্তি তিন টাকা তিরিশ পয়সা আর কি থ্রি পয়েন্ট থ্রি জিরো টাকা দরে এক কেজি আলু বিক্রি করে টেন পারসেন্ট লাভ করে প্রতি কেজি আলুর দাম কত টাকা বাড়ালে তার কেজিতে এত পার্সেন্ট লাভ হবে এটা একজন স্টুডেন্ট আমাকে দিয়েছিল ঠিক আছে তো এটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের এক ব্যক্তি থ্রি টাকা দরে এক কেজি আলু কিনেছে আমি এক লাইনে তোমাদের সলভ করে দিচ্ছি এটা দেখো প্রথম কথা হচ্ছে এত টাকা দরে যদি সেলিং প্রাইস হয় এক কেজি আলুর এবং যার ফলে টেন যদি প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস কত হবে সেটা বের করবো এবার কস্ট প্রাইজের উপরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট প্রফিটে সেলিং প্রাইস বের করা তো খুবই সহজ তাহলে কস্ট প্রাইস বের করার জন্য কি থ্রি এটা হচ্ছে সেলিং প্রাইস ইন টু টেন প্রফিট তাহলে ওপরে যাবে টেন আর নিচে আসবে ওপরে যাবে একশো আর নিচে আসবে একশো যোগ দশ মানে একশো এটা হয়ে গেল কস্ট প্রাইজ এই কস্ট প্রাইজের ওপরে এবার আমরা কি করব একবারে সেলিং প্রাইস বের করব কিভাবে সেলিং প্রাইস বের করতে গেলে নিচে একশো লিখতে হয় আর উপরে লিখতে হয় কত কত পার্সেন্ট প্রফিট সেটা একশো চোখ একুশ একশো একুশ এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস যেটা আমাদের অ্যান্সার একবারে বলেছিলাম বের করব হয়ে গেল এবার দেখো এই দশমিক উঠিয়ে জাস্ট নিচে একটা একশো নামিয়ে নিলাম তাহলে কত হচ্ছে এটা দিয়ে দেখো একবারে কেটে যাচ্ছে তিন ওকে এই একশো দিয়ে এটা কেটে গেল তাহলে পরে থাকলো তিন গুণ নেত বাই একশো মানে তিন একে তিন তিন বারো ছত্রিশ তিনশো তেষট্টি বাই একশো মানে থ্রি পয়েন্ট সিক্স থ্রি আমাদের বলেছে কত টাকা বাড়াতে হবে আগে দাম ছিল কত থ্রি পয়েন্ট থ্রি জিরো তাহলে বাড়লো কত জিরো পয়েন্ট থ্রি থ্রি বাড়লো অ্যান্সার হচ্ছে অপশান সি ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ নয় নম্বর প্রশ্ন একটি ট্রেন একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে দশ সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে চার সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত দেখো এই ধরনের যদি কনসেপচুয়াল কোশ্চেন তোমরা পরীক্ষায় পাও যেটা একদম ইজিলি তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে কোনো রকম চিন্তার কারণ নেই ঠিক আছে আমরা আলোচনা করছি ফাউন্ডেশন ব্যাস টু পয়েন্ট জিরোতে একদম টপিক ওয়াইজ টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস হচ্ছে যাতে তোমাদের টপিক ওয়াইজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং বেসটা ম্যাক্সিমাম স্ট্রং হয় তাহলে অঙ্ককে যদি তোমরা শক্তিশালী তৈরি করে ফেলো তাহলে কিন্তু এই বছর পুলিশ হবার স্বপ্ন পূরণ তোমাদের হবেই হবে ঠিক আছে তো পুলিশ সবার স্বপ্ন পূরণ তোমাদের যদি করতে চাও তাহলে তোমরা চাইলেই কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এই মুহূর্তে মাত্র ফাইভ নাইন নাইনে ফর্টি থ্রি পার্সেন্ট অফে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারছো তার জন্য তোমাদের এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে এবং প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এনএস কেরিয়ার একাডেমি নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে এবং জয়েন করে নেবে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে লাইভ ক্লাস পাবে সমস্ত ক্লাসে শুধু তাই নয় তার রেকর্ড ক্লাস থাকবে অর্থাৎ ক্লাস মিস করলেও রেকর্ড ক্লাস তোমরা পরীক্ষা পর্যন্ত যত ইচ্ছে দেখতে পাবে নিয়মিত অনলাইন টেস্ট নেওয়া হয় তোমাদের তোমাদের এফিসিয়েন্সি আরও বাড়ানোর জন্য ঠিক আছে এবং পিডিএফ সমস্ত প্রোভাইড করে দেওয়া হয় জাস্ট লাইফ টাইম তোমার কাছে কিন্তু থেকে যাবে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ ক্লাস মাত্র ফাইভ নাইন নাইনে এবং আরও একটা বিষয় এই এনএস কেরিয়ার একাডেমি অ্যাপ্লিকেশানেই এই সপ্তাহেই আসতে চলেছে ফুল লেন্থ টেস্ট সিরিজ ঠিক আছে একদম ফুল লেন্থ টেস্ট সিরিজ যেমনটি তোমাদের এবার পরীক্ষায় হবে নতুন যে প্যাটার্ন সেই অনুযায়ী ঠিক আছে তো প্রত্যেকে জয়েন করে নিও এনএস ক্যারিয়ার অ্যাকাডেমি মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিও তাহলে দেখো একটি ট্রেন একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে দশ সেকেন্ডে অতিক্রম করে দশ সেকেন্ডে তার মানে যায় কতটা একশো কুড়ি মিটার লেন্থ প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্যও যাবে কিন্তু চার সেকেন্ডে যাচ্ছে চার সেকেন্ডে খুতি অতিক্রম করছে তার মানে শুধুমাত্র নিজের লেন্থ যাচ্ছে তাহলে চার সেকেন্ড আমরা যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে ছয় সেকেন্ডে ট্রেনটা যাবে শুধুমাত্র কি শুধুমাত্র একশো কুড়ি মিটার তাহলে এক সেকেন্ডে যাবে কতটা কুড়ি মিটার তাই তো এক সেকেন্ডে যাচ্ছে কুড়ি মিটার এটাই হচ্ছে গতিবেগ টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটার পার আওয়ার করার জন্য আঠারো বাই পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করে করছি আমরা তাহলে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি চার আঠারো বাহাত্তর এত কিলোমিটার পার আওয়ার ঠিক আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার প্রতিদিন তোমরা কিন্তু রাত্রি নটায় এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পাবে এনএস কেরিয়ার একাডেমিতে সো প্রত্যেকে জয়েন করবে এই ক্লাসে এবং প্রত্যেকে যারা যুক্ত হয়েছে ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ নেক্সট ক্লাসের নোটিফিকেশান তখনই পাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নাও প্রত্যেকে লাইভ করে দেবে সেশানটি এ চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং চার ঘন্টা পর বি সাইকেল নিয়ে দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে তার পেছনে যায় তাহলে এ যাচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে আর বি তার পেছনে যাচ্ছে কত দশ কিমি তার প্রতি ঘন্টা নিয়ে তাহলে রিলেটিভ স্পিড কাজ করবে এখানে টেন মাইনাস ফোর এবারে গল্প হচ্ছে প্রথম এ চার ঘন্টা একা একা রওনা দিয়েছিল চার ঘন্টায় তাহলে কতটা ডিস্টেন্স কভার করে নিল চার ইন্টু চার মানে ষোলো কিলোমিটার তাহলে ষোলো কিলোমিটার প্রথমে বি যে দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে তাকে কভার করলেই তো তারা মিলিত হয়ে যাবে তাহলে বি এর কত সময় লাগবে দেখো ষোলো কিলোমিটার যাবে বিয়ের গতিবেগ কত এখানে রিলেটিভ স্পিড স্পিড কাজ করবে তাই না তাহলে ছয় দিয়ে ভাগ করছি আমরা কত হচ্ছে দেখো টাইম ইকাল টু আট দুগুনো ষোলো আর তিন দোকানো ছয় এত ঘন্টা তাহলে ডিস্ট্যান্স কতটা যাবে আট বাই তিন ঘন্টা ইন্টু স্পিড স্পিড কত বিয়ের দশ ঠিক আছে তাহলে আশি ভাগ তিন দেখো টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন এত কিলোমিটার কতটা ডিস্ট্যান্স যাবে ডিস্ট্যান্স ইন্টু ইকুয়াল টু স্পিড ইনটু টাইম স্পিড আর এটা হচ্ছে টাইম ঠিক আছে তাহলে ছাব্বিশ দশমিক সাত একজন দোকানদার দশ টাকা দরে কু দুশোটি বাল্ব কিনেছিলেন দশ টাকা করে দুশোটা বাল্ব কিনেছিলেন কিন্তু পাঁচটি বাল্ব ভেঙে যায় মানে পরে রয়েছে এখন আর ওয়ান 195 ফাইভ বাল্ব এবং ফেলে ফেলে দিতে হয়েছে সেগুলো তাহলে বাকিগুলো বারো টাকা দরে বিক্রি করেছে কত শতাংশ লাভ হবে দেখো প্রথমে দশ টাকা ধরে দুশোটি বাল্বের দাম হচ্ছে দু হাজার টাকা এবার বারো টাকা করে একশো পঁচানব্বইটি বাল্ব কত হয় ওয়ান নাইন ফাইভ ওয়ান টু জিরো একবারে করো শূন্য এক দুই এক দুই শূন্য নয় এক নয় নয় দুই এগারো এগারো নয় দুগুনো আঠারো আর পাঁচে তেইশ এই দুয়ে তিন তেইশ আর পাঁচ দুগুনো দশ তাহলে শূন্য চার তিন দুই টু থ্রি ফোর জিরো তাহলে দু হাজার টাকায় কেনা হয়েছিল সিপি আর সেলিং প্রাইস হচ্ছে দু হাজার তিনশো চল্লিশ লাভ হলো মোটের ওপরে দুশো সরি তিনশো চল্লিশ টাকা লাভ হলো তিনশো চল্লিশ টাকা কত টাকার লাভ হয়েছে দু হাজার টাকায় তাহলে একশো টাকায় কত এটাই তো আমাদের অ্যান্সার দেখো দুই দিয়ে এটা হচ্ছে সতেরো তাহলে সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট অ্যান্সার হচ্ছে বারো নম্বর কিছু মিষ্টি একশো পঁচাত্তর জন শিশুদের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে কিন্তু পঁয়ত্রিশ জন শিশু অনুপস্থিত থাকার জন্য প্রত্যেকে চারটি করে মিষ্টি বেশি পেল কতগুলি মিষ্টি ভাগ করে দেওয়া হয়েছিল আমরা ধরে নিচ্ছি এক্সখানা মিষ্টি তাহলে এক্সট্রা মিষ্টি দেখো একশো পঁচাত্তর জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু একশো পঁচাত্তরের পরিবর্তে এখন ভাগ করে দেওয়া হবে কত একশো পঁচাত্তর মাইনাস পঁয়ত্রিশ জন অনুপস্থিত তাহলে কত হচ্ছে ওয়ান ফোর জিরো তাহলে ওয়ান ফোর জিরোটাকে আগে আগে রাখবো কারণ এক্ষেত্রে বেশি পেয়েছে বলছে তাহলে এটা সংখ্যাটা বড় হলো বাই মাইনাস এক্স বাই ওয়ান সেভেন্টি ফাইভ কত চারটি তাহলে একশো সত্তর একশো চল্লিশ আর একশো পঁচাত্তর কথা হবে সাত দিয়ে সাত দিয়ে দেখো সাত পঁচিশ একশো পঁচাত্তর পাঁচ দিয়ে কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর এখানে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত হচ্ছে দেখো চার পাঁচা কুড়ি পাঁচ কুড়ি একশো সাতশো

ভাগ করে দেওয়া হয়েছিল তাহলে বুঝতে পারলে এটার অ্যান্সার কত এবং কিভাবে বের করলাম মাত্র দু লাইনে বেরিয়ে গেল অ্যান্সার আমাদের ঠিক আছে সিম্পলিকেশন থেকে রয়েছে এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে প্রশ্ন এটা এবং সলিউশন ততটাই সহজ এক লাইনে ঠিক আছে তো এখানে দেখো আমাদের যেটা রয়েছে এক্স প্লাস এই যে সংখ্যাটা রয়েছে এইখান থেকে পুরোটা দেখো ওয়ান বাই রয়েছে এটার মানটা আমরা বের করে এক্স এর সাথে যোগ করব তাহলে এর মান বের করার জন্য এখানে রয়েছে এক বাই চার তাহলে লিখবে এক কমা চার তারপরে একটা আর দুটো ফাঁকা দেব আমরা ঠিক আছে এবার দেখো এখানে রয়েছে আমাদের গুণ তিন রয়েছে এখানে তিন তারপরে এক তাহলে এখানে এক ঘর বাদ দিয়ে এখানে গুণ করবে তিন তারপরে এক তারপরে ঘরটা বাদ যাবে অর্থাৎ তিন আর এক এই দুটো হবে এবার দেখো এটা গুণ করো তিন চারা বারো আর এটা যোগ যোগ এক তেরো আবার এটা গুণ করো তেরো কে তেরো আর এটা যোগ তেরো আর চারে হচ্ছে সতেরো তাহলে এটা বের হচ্ছে কত তেরো বাই সতেরো এটাকে লিখতে হয় এইভাবে এখানে যেটা থাকবে বাই এটা আর এখানে রয়েছে দেখো এক্স প্লাস টু সমান তাহলে এখান থেকে এক্সের মান বের করে নিচ্ছি এক্স সমান কত হচ্ছে টু মাইনাস তেরো বাই সতেরো তাহলে সতেরো দুগুনো চৌত্রিশ মাইনাস তেরো ভাগ সতেরো অর্থাৎ কত হবে চৌত্রিশ মাইনাস তেরো চৌত্রিশ থেকে তিন বিয়োগ করলে তেত্রিশ হবে একত্রিশ হবে তার থেকে আরও দশ বিয়োগ করলে একুশ একুশ বাই সতেরো তাহলে কত হচ্ছে সতেরো এক সতেরো আর চার একুশ বাইশ বাই সতেরো অপশান ডি ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফরটিন কি বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে সাত দিন এবং আট দিনে করতে পারে অর্থাৎ এ সাত দিনে যথাক্রমে করে এবং আট বি করে কত দিনে সরি বি করবে আট দিনে দুজনে পর্যায়ক্রমিকভাবে মানে অল্টারনেট বেস কোশ্চেন এটা এবং এ কাজটি শুরু করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে দেখো ছাপ্পান্ন হচ্ছে লসাগু মানে এটা টোটাল কাজ আট ইন্টু সেভেন দেখো এ প্রথমে করে আট দিন আট ইউনিট করে একদিনে তারপরে আবার বি করে একদিনে সাত ইউনিট তাহলে টোটাল কত হচ্ছে দু দিনে তারা করে পনেরো ইউনিট কাজ আমাদের লাগবে তাহলে চার পনেরো ষাট বেশি হচ্ছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ইউনিট এখানে ইনটু তিন করলে তিন দু সিক্স ডে ওকে তাহলে পঁয়তাল্লিশ আবার এ মনে করো এলো এবি করে করে দুজনের হয়ে গেলো ছ দিন কাজ কমপ্লিট হয়ে গেলো আবার এ আসবে এক দিন করবে আট ইউনিট কাজ করবে হয়ে গেল তিপ্পান্ন ইউনিট সাত দিন আর লাগবে আমাদের কত তিন ইউনিট কিন্তু এ একদিনে সাত ইউনিট কাজ করে তাহলে এ পুরো দিন কাজ করবে না এই সাত সাত দিন ছিল এবার করে সাত ইউনিট কিন্তু লাগবে আমাদের তিন ইউনিট হয়ে গেল তাহলে তিন ইউনিট যোগ করলে এখানে ছাপ্পান্ন আর অ্যান্সার হয়ে গেল আমাদের এটা সাত পূর্ণ তিন বাই সাত দিন সাতপূর্ণ তিন বাই সাত অপশন সি পনেরো নম্বর প্রশ্ন এটা আগের দিনে তোমাদের ডিআইওয়াই ছিল অর্থাৎ ডু ইট ইউর সেলফ ছিল আগের দিনে ডু ইট ইউর সেলফ আজকে আমরা সলভ করে নিচ্ছি অনেকেরই এখানে দেখলাম কনফিউশন তৈরি হয়েছে কিভাবে হচ্ছে এখানে তো কোনো টাইলসের টাইলসের দৈর্ঘ্য বা প্রস্থ তো দেওয়া আছে ক্ষেত্রফল কিছু দেওয়া নেই এরকম কিছু জন দেখলাম কমেন্ট করেছো বাট দেখো কতটা সহজভাবে করা যাবে এটা একটি ঘর পনেরো মিটার এবং এত সেমি দীর্ঘ এবং এত মিটার এত সেমি প্রশস্ত আচ্ছা ঘরের দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তো একজন বললে যে টাইলসের তো কিছু দেওয়া নেই কীভাবে করবো তো দেখো কিভাবে করব আমরা একটি ঘর পনেরো মিটার এত সেম মিটার ডেসি সেন্টি তাই না মিটার ডেসি সেন্টিমিটার তাহলে একশো দ্বারা মাল্টিপ্লাই হবে তাহলে ওয়ান ফাইভ জিরো জিরো প্লাস সেভেন্টিন অর্থাৎ কত হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান সেভেন এটা হচ্ছে এত সেমি দ্বিতীয়টা নয় মিটার মিটার ডেসি সেন্টি হয়ে গেল প্লাস দুই সেন্টিমিটার অর্থাৎ নশো দুই সেন্টিমিটার যেহেতু বলেছে ঘরটির ছাদের নিচের ভাগ বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে ন্যূনতম টাইলস লাগবে কতগুলো তার মানে মিনিমাম টাইলস কখন লাগবে যখন টাইলসের সাইজ বড়ো হবে এবং বর্গাকার টাইলস যেহেতু বলেছে তাহলে দৈর্ঘ্যপ্রস্ত সমান তাহলে এখান থেকে আমরা টাইলসের সাইজ বের করতে গেলে গসাগু বের করবো ঠিক আছে নাইন জিরো টু দ্বারা ভাগ করছি ভাগ প্রক্রিয়ায় গসাগু দেখো পাঁচ এক নয় আর ছয় পনেরো ছশো পনেরো কত হবে সাত হাতের এক আসবে এখানে দুই মানে হচ্ছে আট হাতের এক আসবে সাত দুই টু এইট সেভেন ঠিক আছে টু এইট সেভেন আর একবার নাও ছশো পনেরো তিন দিয়ে তিন আঠাশ বেশি হবে দুই দিয়ে দাও তো কত হচ্ছে সাত দিগুন চার হাতে এক আঠাশ দিগুন ছাপ্পান্ন সাতান্ন দেখতে পাচ্ছো আচ্ছা আপাতত দেখতে পাচ্ছ আমি নিজেকে একটু এখানে হাইট করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তাহলে হচ্ছে এক চার আচ্ছা টু এইট সেভেন ক্যামেরা একচল্লিশ দিয়ে সাত দিয়ে ভাগ করছি মিলে গেল তাহলে গসাগু হচ্ছে এইচ হচ্ছে কত গসাগু ফর্টি ওয়ান তাহলে টাইলসের হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ এটাই তাহলে এক একটা টাইলসের দৈর্ঘ্য ফর্টি ওয়ান প্রস্থ ফওয়ান তাহলে বর্গক্ষেত্র বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে ফর্টি ওয়ান ইন্টু ফর্টি ওয়ান তাহলে ঘরের মেজের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য পনেরোশো সতেরো ইন্টু প্রস্থ নশো দুই বাই টাইলসের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রস্থর্ঘ তো একই তাহলে একচল্লিশ ইন্টু একচল্লিশ

বাইশই হচ্ছে এখানে তাহলে বাইশ গুণন সাঁত্রিশ সাঁত্রিশ দুটু এগারো মানে হচ্ছে চার সাত চার এগারো এক হাতে এক সাতশো ৮১৪ দেখো আটশো হয়ে যাচ্ছে টাইলস দিয়ে ঢাকতে ন্যূনতম কতগুলি টাইলস লাগবে মিনিমাম মিনিমাম আটশো চোদ্দটি টাইলস কিন্তু এখানে লাগবে বুঝতে পারলে মিনিমাম আটশো চোদ্দোটি কিন্তু টাইলস এখানে লাগবে এবং যেটার অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে পারলে সকলে হুম তো নেক্সট কোয়েশ্চেন এটা থাকবে এবার তোমাদের জন্য আজকে ডু ইট ইউর সেলফ এটার অ্যান্সার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা কি করবে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে কমেন্ট করে তোমাদের অ্যান্সার কত মনে হচ্ছে এবং এই সেশনটি যদি ভালো লাগে প্রত্যেকদিন রাত্রি নটায় তোমরা অবশ্যই চোখ রাখবে এনএস কেরিয়ার একাডেমিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকান প্রেস করে অল করে দাও থ্যাংক ইউ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি নটায় থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই সো মাচ